এই মুহূর্তে হাওড়া ছবিটার দিকে নজর রাখবো। হাওড়াতেও সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে চলছে নির্বাচন প্রক্রিয়া, কোথাও কোনো অশান্তির খবর সেভাবে নেই। যদিও কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তারা যৌথভাবেই তাদের নিরাপত্তায় শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন, যথেষ্ট তৎপরতা নিরাপত্তা নিয়েও দেখতে পাওয়া যাচ্ছে। হাওড়ার আমতা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি এবং সেখানকার ছবিটা জানবো রিয়ার কাছে। রিয়া, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ হাওড়ার আমতা, এখনো পর্যন্ত কি শান্তিপূর্ণ চলছে নির্বাচন প্রক্রিয়া? মিডিয়াগুলো তো সম্পূর্ণ একবারে উল্টো ধরনের কাজ করছে। আপনি দাঁড়ান এখানে, রিয়া শুনতে পাচ্ছো? রিয়া শোনা যাচ্ছে? আমি কথা বলবো রিয়ার সঙ্গে, তবে আপনাদের জানাবো যে হাওড়াতে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসেনি এবং এখনো পর্যন্ত সেখানে নির্বাচন প্রক্রিয়া চলছে শান্তিপূর্ণভাবেই। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব, অশান্তি এড়াতে বুথে কড়া নিরাপত্তা, স্পর্শকাতর সব বুথে কেন্দ্রীয় বাহিনী। অশান্তি এড়াতে সমস্ত বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, স্পর্শকাতর বুথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং তৎপরতা কেন্দ্রীয় বাহিনী। আমি আবারও সরাসরি চলে যাব হাওড়ার আমতা থেকে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে কি জানতে পারছো শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন প্রক্রিয়া? দেখো, হাওড়ায় যে 14টি ব্লক আছে সেখানে কিন্তু সমস্ত জায়গায় এখন অবধি যা খবর আছে যে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। তবে যেটা দেখা যাচ্ছে যে একটি বড় ফোর্স তারা বেরিয়েছে এবং বিভিন্ন জায়গায় যেই এলাকাগুলো থেকে তাদের কাছে খবর আছে যে সেখানে বিক্ষিপ্তভাবে অশান্তি হয়েছে, সেই সেই জায়গাগুলো ইতিমধ্যেই সেই ফোর্স কিন্তু তারা যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তারা দেখছেন। আপনার 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 এখানে কি সমস্যা হয়েছে? হ্যাঁ, আমরা আমরা আপনাকে জিজ্ঞাসা করছি, কেন বন্ধ করবো? গোটা কুচবিড়িয়া অঞ্চলে 14টি বুথে কত বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আপনারা বলুন না, কি সমস্যা? কিচ্ছু ঘটনা, 14টা বুথে ফেসফুলি ভোট হচ্ছে, কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি। পিসফুলি ভোট, একদম পিসফুল, আপনি দেখেনি গোটা 14টা যে আপনাদের ফেস্টুন ছুড়ে ফেলে দেওয়া হয়েছে, বে করা বললেন, আপনি বলেছেন আপনি আমাদের বলার সময় দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, আমি সেই বিষয়টা বলেছি। এখানে বলছেন আপনি, একটা জায়গায় বলুন হয়েছে, এখানে কি ঝামেলা হয়েছে? ওই যে আমাদের ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। আপনারা তো নিজেই বলছেন যে ঝামেলা হচ্ছে। না, ঝামেলা কিছু হচ্ছে না। আপনি আপনি 14টা অঞ্চল, কুচবিড়িয়া অঞ্চল ফেসফুলি ভোট হচ্ছে, পিসফুলি ভোট হচ্ছে। তাহলে আপনারা এক্ষুনি বলছিলেন যে আপনারা শাসক দল, আপনাদের আপনাদের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। শুনুন, আমার কথাটা নিন, আপনাকে আমরা কমপ্লেন করেছি আমাদের শাসক দলের ফেস্টুন ছিঁড়েছে, সেটা নিয়ে আপনারা পুলিশকে কমপ্লেন করেছে, পুলিশের কাছে খবর আছে, সেই কারণের জন্যই আপনাদের বলতে এসেছি। জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে কেন বলছেন? কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি, জাস্ট এইখানটা ফেস্টুন ছাড়া হয়েছে, এই ঘটনা আর অন্য কিছু না। ফেস্টুন ছাড়া হয়েছে, কারা ছিঁড়েছে? কেউ দুষ্কৃতি ছিঁড়েছে? আমরা কারো দেখিনি, আমরা বলতে পারবো না। আমরা দেখিনি, আমরা সিপিএম ছিঁড়েছে কি বিজেপি ছিঁড়েছে কি কংগ্রেস ছিঁড়েছে অভিযোগ করেছি। দেখো ইন্দ্রাণী, ওনাদের যেমনটা বক্তব্য যে এই জায়গা অর্থাৎ কুচবিড়িয়া অঞ্চলের এই যে গ্রাম পঞ্চায়েতের পাঁচশিলা গ্রামের যে জায়গা, সেখানে যে ভোট হচ্ছে সেটা কিন্তু পিসফুলি ভোট হচ্ছে, কিন্তু গতকাল রাতে এই শাসক দলের যে 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 ফেস্টুন রয়েছিল, যে ফ্ল্যাগ রয়েছিল, সেগুলো ফেলে দেওয়া হয়েছে এবং যে ছবি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু সেই ফেস্টুন বা সেই ফ্ল্যাগ ছিঁড়ে পড়ে আছে এবং পুলিশের কাছেও খবর রয়েছে এবং সেই কারণের জন্যই কিন্তু তারা এসেছিলেন এবং এই চত্বর এই জায়গা কিন্তু তারা খতিয়ে দেখে গিয়েছেন। কিন্তু ওনারা বলছেন, ওনারা প্রথমে বলেছিলেন যে ওনাদের এখানে এই ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু এই মুহূর্তে ওনারা বলছেন যে ওনাদের কোনো অভিযোগ নেই। তাই কোনো অভিযোগ নেই, ওই ফেস্টুন ছাড়া অভিযোগ আমাদের কিছু নেই। যে বুথটা আপনারা পুলিশকে জানিয়েছিলেন এখুনি একটা বড় ফোর্স আমাদের সঙ্গে সরাসরি হাওড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি এবং এখনো পর্যন্ত তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে এমনটা কিন্তু দাবি করা হচ্ছে।